ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। এটা রাজকুমার সিনেমার গান ছিল, কিন্তু এই যে যে টাইটেলের গান ছিল এটা বরবাদ, এই সিনেমাটা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের, যেখানে আমরা আবার শাকিব ভাইয়া এবং ইধিকা পল জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাবো। এবং এই সিনেমাটা সেপ্টেম্বর মাসের মাঝখান থেকে বা শেষের দিক থেকে ফ্লোরে যাচ্ছে, টানা 40-45 দিন শুটিংয়ের শিডিউল দিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। ছবিটার ম্যাক্সিমাম অংশের শুট হবে, শুনতে পাওয়া যাচ্ছে, মুম্বাইতে, এবং বেশ কিছু অংশের শুট হবে বাংলাদেশে। এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক রকমের প্রতিক্রিয়াই মিলছে, কিছু ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে, কিছু নেতিবাচক প্রতিক্রিয়া মিলছে। শরৎ মিউজিক বেঞ্চেস টিম সবসময়ের জন্য পজিটিভ থাকতে পছন্দ করে, তাই কোনো রকমের নেগেটিভ মন্তব্যকে আমরা গণ্য করছি না। যে ধরনের কমেন্টগুলো আমাদের কাছে আসছে বা যারা মেসেজ করে বলছো, দিদি আমরা চাই না এই সিনেমাটা আসুক, এই ছবির পরিচালক ভালো না, তোমরা কিভাবে বলতে পারছো সিনেমাটা না দেখে যে এই সিনেমার পরিচালক ভালো না? এক্স্যাক্টলি এই রক্ত তোমরা প্রিয়তমার সময়তেও তুলেছিলে যে হিমেল আশরাফ কিচ্ছু করতে পারবেন না, তিনি নাট্য নির্মাতা। কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না, একটা মোটামুটি 2.5 থেকে খুব টেনে টুনে গেলে 3 কোটি টাকা বাজেটের সিনেমা কিন্তু ওয়ার্ল্ডওয়াইড 41 কোটি টাকা কালেকশন করতে পেরেছিল। কাজে কোনো একটা সিনেমা না দেখে সেটাকে নিয়ে নেগেটিভিটি করার পক্ষপাতিত্ব আমরা করব না। এবার সাধারণ দর্শকের তাদের মতামত তারা দিতেই পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়া ওপেন আছে। আমরা এখন এই ভিডিওতে কথা বলবো, বন্ধুরা, বরবাদ সিনেমাটা নিয়ে অলরেডি ফ্যানমেড পোস্টার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ইয়েস, এটা মেগাস্টার শাকিব খানের হাইপ। তার যখনই কোনো একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয় বা নানান সূত্র থেকে আমরা যখন খবরাখবর পেতে থাকি যে এই সিনেমাটার এবার শুটিং শুরু হবে, তখন থেকেই তার ভক্ত, তার যারা অনুগামীরা, তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মতন করে নতুন নতুন পোস্টার ক্রিয়েট করা শুরু করে, যেটা আমরা রিসেন্ট টাইমে তুফানের ক্ষেত্রে দেখেছি, প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি, রাজকুমারের ক্ষেত্রে দেখেছি, এখন আমরা বরবাদের ক্ষেত্রে দেখা শুরু করলাম। আমি তোমাদের দেখাবো। স্বাধীন খান একজন শাকিবিয়ান ভাই, তিনি আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে এই ছবিগুলি পাঠিয়েছেন, কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে এই পোস্টারগুলো স্বাধীন খান ভাই নিজেই তৈরি করেছেন নাকি তিনি কোথাও থেকে পেয়েছেন। যদি এই ভিডিওটা আপনি বা তুমি ভাই দেখে থাকছো যে পোস্টারটা তৈরি করেছো, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি পোস্টারগুলো দেখাই। যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, বরবাদ লেখা, মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে আমরা ইধিকা পলকে দেখতে পাচ্ছি। তারপরে এই সেম দুটো ছবি, একটা ইন্ডিভিজুয়ালি ইধিকা পল এবং একটা ইন্ডিভিজুয়ালি শাকিব ভাইয়া। এই জাস্ট তো মাত্র সবে শুরু, এরপরে জাস্ট একটু আইডিয়া পেতে দাও মানুষকে যে এটা কীরকম ধরনের সিনেমা হতে চলেছে। আমি যতটুকু জানি এটাও কিন্তু একটা রোম্যান্টিক থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে, এর মধ্যেও কিন্তু প্রেমের গল্প থাকবে। তো আর একটু আঁচ করতে দাও, জাস্ট একটুখানি দর্শককে আঁচ করতে দাও যে কী ধরনের গল্প হতে পারে, দেখবে আরও কত রকমের ফ্যানমেড পোস্টার তৈরি হবে। এইগুলোর দৃষ্টান্ত আমাদের কাছে প্রচুর আছে, মানে এটা মেগাস্টার শাকিব খান বলেই বোধ হয় সম্ভব। কি পরিমাণ তার প্রতি ভালোবাসা তার ভক্তদের, জাস্ট নিঃস্বার্থ ভালোবাসা, এটা তো বলতেই হবে। শেষ করলাম ভিডিওটা, এটাই বলতে এসেছিলাম। তোমরা এই সিনেমাটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শুধু একটাই অনুরোধ করব, যে সকল শাকিবিয়ান ভাইরা বোনেরা ভালোবেসে আমাদের ভিডিও দেখো, একটাই অনুরোধ করব, সিনেমাটা বাজে হলে আমরা বাজে বলবো, কিন্তু তার আগে সিনেমাটা নিয়ে প্লিজ নেগেটিভিটি করো না। একজন পরিচালক অনেকটা আশায় বুক বাঁধেন, তবে তিনি একটা সিনেমা নিয়ে কিন্তু নামেন। তো তাকে যদি আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলি, সেটা কিন্তু ভালো না ব্যাপারটা। নিজেদেরকে তার জায়গায় বসিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। সিনেমাটা খারাপ হলে আমরা খারাপ বলবো, কিন্তু তার আগেই এত খারাপ বলা আমার মনে হয় উচিত নয়। মেগাস্টার শাকিব খান, তিনি অনেক ভেবে চিন্তেই প্রজেক্টটাকে ইয়েস করেছেন, নাহলে তিনি ইয়েস করতেন না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।